তো আপনারা যদি এখন টোমার্কেটের টেলিগ্রাম চ্যানেলে আসেন এইখান থেকে একটা টাইম কাউন্ট দেখতে পারবেন। দেখুন এখানে আর মাত্র 7 ঘন্টা বাকি রয়েছে এবং 7 ঘন্টা পরে কিন্তু টিজি স্টার্ট শুরু হয়ে যাবে। তাছাড়া আপনারা যদি টোমার্কেট এখন লগইন করতে যান তারপরও ঠিক এরকম একটি কাউন্টডাউন দেখতে পারবেন, এখানে সিস্টেম একই কথা বলতেছে। তো 7 ঘন্টা পরে কিন্তু এদের ফাইনাল স্ন্যাপশটটা নেওয়া হয়ে যাবে এবং এদের টিজি লঞ্চ করবে। তো সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যে 7 ঘন্টার আগে আপনাদের এই টাস্কগুলো কমপ্লিট করা আছে কিনা। তো এই টাস্কগুলো যদি কমপ্লিট করা না থাকে তাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে এটা চেক আউট করবেন কিভাবে, তো আপনারা চলে আসবেন টোমার্কেটে এবং টোমার্কেটে যে অ্যাডোব যে সেকশন রয়েছে এই যে অ্যাডোব সেকশনে চলে আসুন এবং অ্যাডোব সেকশনে আসার পর এইখান থেকে এই নিচের দিকে চলে আসবেন। ভিউ টিজি রোড ম্যাপ একটি অপশন দেখতে পারতেছেন, ভিউ টিজি রোড ম্যাপ এই অপশনে ক্লিক করে দেবেন এবং এই অপশনে আসার পরে আমার দেখেন প্রত্যেকটা কিন্তু টিকমার্ক রয়েছে। এটা হচ্ছে প্রথম যে টাস্কটা রয়েছে, প্রথমটা হচ্ছিল আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে অবশ্যই টমেটোর চিহ্নটা কিন্তু দিতে হবে, এই ফটোটা লাগাতে হবে, ঠিক আছে। তো আপনাদের টেলিগ্রামের যে নিজস্ব নাম ওই নামের পিছনে অবশ্যই টমেটো ফটোটা অ্যাড করে দিবেন, আমার নিজের নামের পিছনে কিন্তু অ্যাড করেছি। এবং তারপরে যেটা বলতেছে আপনাদের অবশ্যই ব্রোঞ্জ লেভেল 4 হতে হবে, আমি এর আগের আপডেটেও বলেছিলাম ভাই আপনাদের অবশ্যই র্যাঙ্কিং ব্রোঞ্জ লেভেল 4 করতে হবে এবং আমার জানা মতো আপনারা ম্যাক্সিমাম মানুষ করে নিয়েছেন, তো তারপর আমি আপনাদের দেখাই দিব। তারপর অবশ্যই আপনাদের বিটগেট ওয়ালেট কানেক্ট করতে হবে, ঠিক আছে, যেরকম আমারটা কিন্তু অলরেডি কানেক্ট করা রয়েছে এবং আপনাদের জানা মতো আপনাদের কানেক্ট করা রয়েছে। এবং 4 নম্বর টাস্কটা কিন্তু অপশনাল, এটা না করলেও হবে, এটা কিন্তু কোনো প্রবলেম নেই। 5 নম্বর টাস্ক হচ্ছে অবশ্যই ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে এবং এই টাস্কটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবং এই 4টা টাস্ক যাদের কমপ্লিট রয়েছে তারা কিন্তু অ্যাডোপের জন্য এলিজিবল এবং এই এই যে টাইম কাউন্ট হচ্ছে না আর মাত্র 7 ঘন্টা বাকি এবং 7 ঘন্টা পরে কিন্তু আপনাদের অ্যালোকেশন দেখতে পারবেন, কে কত টোকেন পাচ্ছেন এ টু জেড দেখতে পারবেন। এই এখানে লেখা রয়েছে ভিউ ইওর অ্যাডোপ লেখা রয়েছে না, ভিউ এর অ্যাডোপ অপশনে ক্লিক করলেই তো এই 7 ঘন্টা পরে কিন্তু আপনাদের টোকেনটা আপনারা এখান থেকে দেখতে পারবেন কে কত টোকেন পেতে যাচ্ছেন। ওকে ওয়েট, 7 ঘন্টা পরে কিন্তু দেখতে পারবেন না, ওরা কিন্তু অ্যানাউন্সমেন্টে বলেছে এবং এই যে 7 ঘন্টা পরে ওদের মেইনটেন্সে থাকবে, তারপরে 2 তারিখে পরে গিয়ে দেখতে পারবেন, সেটা অ্যানাউন্সমেন্টটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি। ওদের সেই অ্যানাউন্সমেন্টটা মূলত ওদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছে। আমরা যদি টেলিগ্রাম স্ক্রল করে উপর দিকে আসি এবং উপর দিকে এ টু জেড বিষয় বলেছে এবং এইখানে প্রথমে যেটা বলেছে এখানে টোটাল সাপ্লাইয়ের 80% টোকেন কিন্তু আমাদের মাঝে অ্যাডোপ রেখেছে, দ্যাটস হিউজ অ্যামাউন্ট, মানে টোটাল সাপ্লাইয়ের সকল টোকেনই কিন্তু আমাদের মাধ্যমে দিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ভালো একটা টোকেন কিন্তু এখান থেকে পেতে যাচ্ছি। ওকে, তো তারপরে যেটা বলতেছে ওদের ফাইনাল টিএজি স্টার্ট হবে কবে, 31 তারিখে, আর মাত্র যে 7 ঘন্টা বাকি এখান থেকে দেখতে পারতেছেন। এবং আপনাদের যে টমা টোকেন রয়েছে সেটা কিন্তু লক করে দেওয়া হবে, ঠিক আছে, অর্থাৎ আপনারা যে টোকেনটা আর্নিং করতেছেন এই এই 7 ঘন্টা পরে গিয়ে কিন্তু আর এখান থেকে কোনো টোকেন আর্নিং করতে পারবেন না, সেই বিষয়ে কিন্তু বলেছে আপনারা টোকেনটা লক করে দিবে। ওকে, তো তারপরে যে আপডেটে যেটা বলতেছে এখানে বলতেছে 24 আওয়ার্স কিন্তু এটা মেইনটেন্সে থাকবে, এখানে স্পষ্ট হয়ে বলেছে দেখেন 24 আওয়ার্স মেইনটেন্সে থাকবে, অর্থাৎ এইখানে যে টাইম কাউন্ট চলতেছে আমরা অ্যাডোব যে সেকশন রয়েছে অপশনে ক্লিক করার পরে এই যে 7 ঘন্টা পরে কিন্তু এই যে এখান থেকে আপনারা টোকেন দেখতে পারবেন না, যেহেতু 24 ঘন্টা এটা মেইনটেন্সে থাকবে। ওকে, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন না আপনি কত টোকেন পেয়েছেন। ওকে, তো 24 ঘন্টা পরে কিন্তু আর আপনার কিন্তু এই যে 7 ঘন্টা পরে গিয়ে আপনি এইখানে লগ ইনও করতে পারবেন না, কারণ এটা মেইনটেন্সে চলে যাবে, মানে এখানে লগ ইনও করা যাবে না। যাই হোক, তারপরে বলতেছে এই 7 ঘন্টা পরে আবার আপনাদের যেটা হবে এখানে এই যে রেফারেল কাউন্ট স্টপ করে দেওয়া হবে, ট্রানজ্যাকশন কোনো কিছুই করতে পারবেন না, সেই বিষয়ে বলেছে যে কাউন্ট টাউন চলতেছে, মানে টিজি লঞ্চ হওয়ার পরে, মানে 7 ঘন্টা পরে তো টিজি লঞ্চ হবে, তো তারপর রেফারেলও করা যাবে না, কোনো ট্রানজ্যাকশনও করা যাবে না, সেই বিষয়ে বলেছে। ওকে, তো তারপর যেটা বলতেছে এই যে এখানে স্পষ্টভাবে বলেছে যে বিষয়টা এখানে হচ্ছে 2 তারিখে মূলত আপনাদের টোকেন এখান থেকে অ্যাভেলেবেল, ভিউ টমা টোকেন আপনারা এখান থেকে ব্যালেন্সে দেখতে পারবেন, এখানে স্পষ্টভাবে বলেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দ্বার হলো কি আপনারা টোটালি এই যে এখান থেকে আপনার টোকেনটা দেখতে পারবেন হচ্ছে 2 তারিখে গিয়ে, ঠিক আছে। তো এখানে এই 7 ঘন্টা পরে চলতেছে না, 7 ঘন্টা পরে এটা মেইনটেন্সে চলে আসবে, মোটামুটি 1 তারিখ ধরেই মেইনটেন্স থাকবে, তো 2 তারিখে গিয়ে আপনার টোকেনটা এখান থেকে দেখতে পারবেন, সেই বিষয়ে বলেছে। ওকে, এখানে স্পষ্টভাবে বলেছে মূলত টোটাল 28 ঘন্টা ওরা টাইম নেবে এবং 28 ঘন্টা পরে, অর্থাৎ টাইম কাউন্ট মানে এখানে যে 7 ঘন্টা পরে এতে টিজি লঞ্চ হয়ে যাবে, তারপর এটা মেইনটেন্সে চলে আসবে, তারপর 28 ঘন্টা ওরা টাইম নেবে এবং 28 ঘন্টা পরে অর্থাৎ 2 তারিখে গিয়ে আপনারা প্রত্যেকে আপনাদের টোকেন কে কত অ্যালোকেশন পেয়েছেন, কে কত টোকেন পেয়েছেন এইখান থেকে প্রত্যেকে কিন্তু দেখতে পারবেন। তো আশা করি আপনারা অনেকে ভাবতেছেন ভাই 7 ঘন্টা পরে গিয়ে মনে হয় আমাদের টোকেনটা আমরা দেখতে পারবো কে কত টোকেন পেয়েছি, বিষয়টা এরকম না, মূলত 7 ঘন্টা পরে মেইনটেন্সে চলে যাবে এবং 2 তারিখে গিয়ে আপনাদের কে কত
টোকেন পেয়েছেন সেটা দেখতে পারবেন। ওকে, তো তার আগে কারা কারা এই 7 ঘন্টায় কিন্তু আপনাদের হাতে সময় রয়েছে, এই 7 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা এই কয়টা টাস্ক কিন্তু মাস্ট বি আপনারা কমপ্লিট করে নেবেন, না হলে কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। এই বিষয়টা কিন্তু আমি আবারও আপনাদের মনে করাই দিলাম। ওকে, আর প্রথম যে টাস্কটা রয়েছে এইখানে, তো প্রথম টাস্কটা ছিল আমি বলেছিলাম আপনারা যেটা করবেন, আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে না, লাইক আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে এই যে আপনার এখান থেকে, এই দেখেন আমার নামের সাথে কিন্তু আমি এখান থেকে ই করে নিয়েছি, দেখতে পারতেছেন এই দেখেন টমেটো অ্যাড করে নিয়েছি, এবং আপনারা মাস্ট বি অবশ্যই টমেটোটা অ্যাড করবেন, ঠিক আছে। টমেটোটা অ্যাড করার পরে এটা কিন্তু প্রথম টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো প্রথম টাস্কটা, তারপরে আমি স্টেপ বাই স্টেপ বুঝাই দিচ্ছি। সেকেন্ড যে টাস্কটা থাকবে সেটা হচ্ছে আপনাদের অবশ্যই র্যাঙ্ক লেভেল 4 থাকতে হবে। এই যে এখানে আসলে আপনারা লেভেল 4 দেখতে পারবেন, তো এই অপশনে ক্লিক করে করার পরে এখান থেকে আপনাদের অবশ্যই এখান থেকে র্যাঙ্কিংটা দেখে নেবেন। আমি কিন্তু এই যে লেভেল 5 রয়েছে, ঠিক আছে, আপনাদের অবশ্যই মিনিমাম লেভেল 4 থাকতে হবে, এই বিষয়ে কিন্তু বলেছে। ওকে, তো তারপরে যে টাস্কটা রয়েছে সেই টাস্কটাও দরকার আমি আপনাদের দেখাই দিয়েছি। তো পরের টাস্কটা হচ্ছে না, আপনাদের অবশ্যই ওয়ালেট বিটগেট ওয়ালেটটা কানেক্ট করতে হবে। বিটগেট ওয়ালেট আপনারা যেখানে সেই কানেক্ট করতে পারেন, এই দেখেন আমার ওয়ালেট কিন্তু কানেক্ট করা রয়েছে, এবং আপনারাও মাস্ট বি এখান থেকে আপনাদের এই যে এখান থেকে বিটগেট ওয়ালেটটা মাস্ট বি কানেক্ট করে নেবেন, এই দেখেন আমার কানেক্ট করা রয়েছে, ঠিক আছে। তো তিনটা টাস্ক কিন্তু হয়ে গেল আমার জানা মতো, এগুলো সকলে কমপ্লিট করাই রয়েছে। ওকে, তো 4 নম্বর টাস্ক হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের টাস্ক। তো টেলিগ্রাম টাস্ক ইজি, এইখানে টাস্ক অপশন এসে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, বাকি যে টাস্কগুলো রয়েছে ওইটা দেখবে কমপ্লিট হয়ে গেছে। তো 4টা টাস্ক যাদের কমপ্লিট রয়েছে তারা কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে গেছেন, আপনারা এখান থেকে কনফার্ম পেমেন্ট পেতে যাচ্ছেন। ওকে, আর এখান থেকে অনেকের কোশ্চেন থাকতে পারে, ভাই টোকেনটি কবে এক্সচেঞ্জের লিস্ট হতে যাচ্ছে? তো এই ভাই এখনও কোন এক্সচেঞ্জের লিস্ট হচ্ছে এখনও কিন্তু ওরা প্রকাশ করে নাই, ঠিক আছে। 2 তারিখে আমাদের কে কত টোকেন পেয়েছে অ্যালোকেশন আমরা দেখতে পারবো, এবং তার আগে কোন এক্সচেঞ্জের লিস্ট হতে যাচ্ছে সেটা আমাদের ওরা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানাই দিবে। তবে আমরা যেটা দেখেছি, আমরা যদি gate.io এক্সচেঞ্জ সাইটে যদি আসি, gate.io এক্সচেঞ্জ সাইটে এখান থেকে দেখতে পারতেছি ভাই এই এটা কিন্তু টোমার্কেটের টোকেনটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে, সেইটা আমরা এখান থেকে দেখতে পারতেছি, সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। ওকে, তো আপনাদের gate.io এক্সচেঞ্জে আসেন, এবং এখান থেকে আপনার ডিপোজিট সেকশনে চলে আসবেন, ঠিক আছে। ডিপোজিট সেকশনে এসে আপনার এখান থেকে সার্চ দিলে আপনার এখান থেকে পেয়ে যাবেন। লাইক আমি এখান থেকে ডিপোজিট অপশনে চলে আসলাম, অন চেইন ডিপোজিট অপশনে চলে আসলাম, এখান থেকে আপনার টোমা লিখে সার্চ দেবেন, এই দেখেন টো মার্কেট কিন্তু এখানে রয়েছে। তার মানে কি, টো মার্কেট কিন্তু gate.io এক্সচেঞ্জ সাইটে লিস্টিং কিন্তু কনফার্ম, তো gate.io তো লিস্ট হয়ে যাবে যেহেতু এটা ডিপোজিট অন হয়ে গিয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার কাজ করতে থাকুন, 1-2 দিনের মধ্যে অ্যানাউন্সমেন্ট চলে আসবে ভাই gate.io লিস্ট হতে যাচ্ছে, এবং অন্য অন্য বিটগেট টিটগেট দিয়ে বাইন্যান্সও লিস্ট হয়ে যেতে পারে, অর্থাৎ 1-2 দিনের মধ্যে কিন্তু অ্যানাউন্সমেন্ট চলে আসবে। যেহেতু টোটাল সাপ্লাই 80% টোকেনই আমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করবে, দ্যাটস হিউজ একটা অ্যামাউন্ট, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট আমাদের হতে পারে। ওকে, তো আপনার যারা আর মাত্র 6 থেকে আমি ভিডিও পাবলিশ হতে হতে হয়তো 4-5 ঘন্টা টাইম থাকবে, তো ওর মধ্যে আপনারা এখান থেকে দেখে নেবেন আপনাদের কী অবস্থান, আপনাদের এই টাস্কগুলো কমপ্লিট করা রয়েছে কিনা। তো আশা করি এই টু জেড বিষয়ে বুঝতে পেরেছেন, আর এখানে ফাইনাল এই টু জেড আপডেট কিন্তু ওরা টেলিগ্রাম চ্যানেলে জানিয়েই দিয়েছে। তো কখন লিস্টিংয়ের আপডেট আসে সাথে সাথে আমি যেটা করবো টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। তার জন্য যারা কাজ করতেছেন মাস্ট বি অবশ্যই অবশ্যই ভাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, আর যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করলে আপনারা অবশ্যই এখান থেকে সহযোগিতা পেয়ে যাবেন। ওকে, প্রত্যেকটা অফারের আপডেট নিউজ, হ্যান্ড নিউজ, ত্যান নিউজ, সকল নিউজ কিন্তু সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকে। তার জন্য আমাদের সাথে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন। ওকে, আর এই যে কমেন্ট বক্স তো রয়েছে, কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব। তো আশা করি টো মার্কেটে A to Z আপডেট ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ।